দর্শক ও আমার সকল প্রিয় বন্ধু, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় শিশুভিত্তিক নৃত্যানুষ্ঠান তথ্যে নৃত্যে বাংলাদেশ দেখবার জন্য। আর বরাবরের মতো আমি বাবুই আছি পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সাথে। বন্ধুরা, আমাকে ভালো করে দেখো, দেখেছো আমি কেমন চমৎকার একটি পোশাক পরে আছি? বলো তো এটি কোন নৃত্যের পোশাক? এটি হচ্ছে গারো নৃত্যের পোশাক। আর গারো হচ্ছে আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদের আমরা আদিবাসী বলে থাকি। সেই আদিবাসী গোষ্ঠীর একটি সম্প্রদায় হচ্ছে গারো। তোমরা কি জানো এই পোশাকের নাম কি? এর নাম হচ্ছে চলা, আর এর নাম হচ্ছে ডকমান্ডা। আর এই যে আমি কানে দুল পড়েছে, একে বলে নিদিং দিলি বা নারীখে। আর আমার মাথায় দেখো এই যে আমি কি পড়েছি, একে বলে দমি, যা মোরগের পালকের তৈরি। দেখেছো বন্ধুরা আমি কত কিছু শেখার চেষ্টা করছি, তোমরা আমার সাথে সাথে শিখে নেবে, কেমন? বন্ধুরা, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে আমাদের আজকের নৃত্যের বিষয় গারো নৃত্য। চলো আর দেরি না করে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করা যাক। বাংলাদেশ আমি বাংলাদেশ, নাবো সাক্ষম জি বর্ণি কুহো লক্ষ মজি বর্ণি কুহো, না মানা না ফুলা শিলগা আরো বালোয়া আও। বাংলাদেশ আমি বাংলাদেশ, বাংলাদেশ আমি বাংলাদেশ। বাংলাদেশ বাচ্চি দঙ্গা থার গিপা ইন্দা গিপা গাবো সাক্ষামজি বর্ণি কুখো লক্ষ মজি বর্ণি কেনা মানা খুনা ফুলা শিলগা আরো বালোয়া আও। বাংলাদেশ আমি বাংলাদেশ, বাংলাদেশ আমি বাংলাদেশ। বিশ্বকবিনি সোনানি বাংলা, নজরুল নি বাংলাদেশ, জীবনানন্দনি সোনানি বাংলা, বঞ্জানি তুয়া বঞ্জা বাংলাদেশ। বিশ্বকবিনি সোনানি বাংলা, নজরুল নি বাংলাদেশ, জীবনানন্দনি সোনানি বাংলা, বঞ্জানি তুয়া বঞ্জা বাংলাদেশ। জয় বাংলা আগা না গিসি গো মাইনা দাও বা চান চিয়ে গা, গিপা বাংলাদেশ কো ফিল্লি মানগেন, আন্দালা কো থিং সুগিতি সালা রামচি সাল নাগেন। কিনাবো সাক্ষা মজি বর্ণি কুহো লক্ষ মজি বর্ণি কুহো, কিনা মানা কিনা ফুলা শিলগা আরো বালোয়া আও। বাংলাদেশ আমি বাংলাদেশ, বাংলাদেশ আমি বাংলাদেশ। কিনাবো সাক্ষা মজি বর্ণি কুহো লক্ষ মজি বর্ণি কুহো, কিনা মানা কিনা ফুলা শিলগা আরো বালোয়া আও। বাংলাদেশ আমি বাংলাদেশ, বাংলাদেশ আমি বাংলাদেশ। বন্ধুরা, এই গানটি হচ্ছে সেই বিখ্যাত গান শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠর গারো ভাষায় রূপান্তর। এই গানে আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর কথা বলা হয়েছে। মূল গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর করেছেন শ্রদ্ধেয় অংশুমান রায়,
এবং গারো ভাষায় রূপান্তর এবং কণ্ঠ দিয়েছেন শ্রদ্ধেয় সাইলেন রিচিল। চলো এবারে আমাদের দ্বিতীয় নৃত্যটি দেখে আসি। এই নৃত্যের নাম ওয়ান গালা নৃত্য। এই নৃত্যে নবান্ন উৎসবের কথা বলা হয়েছে। গারো ভাষায় নবান্ন উৎসবকে বলা হয় ওয়ান গালা। আর এই ওয়ান গালা উৎসবে সকলে অর্থাৎ বুড়ো বুড়ি, কিশোর কিশোরী, তরুণ তরুণী এবং শিশুরা সুন্দর ও নতুন পোশাক পরে সেজে পরিপাটি হয়ে নৃত্যের মাধ্যমে আনন্দ প্রকাশ করে। এই গানটির কথাও সুর করেছেন শ্রদ্ধেয় মাইকেল মৃত্যুঞ্জয়ী রেমা। মা
বন্ধুরা, তোমাদের মনে আছে নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে একই বিষয়ের উপর একজন নৃত্য পরিচালকের চারটি নৃত্য নিয়ে। প্রতিবারের মতো আমাদের মাঝে আজ উপস্থিত আছেন আমাদের আজকের সকল নৃত্যের নৃত্য পরিচালক শ্রদ্ধেয় সাইলেন রিচিল। কিছুক্ষণের মধ্যে আমরা তার কাছ থেকে আজকের নৃত্যের বিষয় এবং তার সম্বন্ধে জানবার চেষ্টা করব। দূরের বন্ধুরা, তোমাদের বলছি, তোমরা যদি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও তাহলে স্ক্রিনে যে ইমেল আইডি দেখা যাচ্ছে তাতে সরাসরি ইমেল করো। আমাদের ইমেল আইডি tnbangladesh@gmail.com। বন্ধুরা, চলো এবারে আমাদের তৃতীয় নৃত্যটি দেখে আসি। এই নৃত্যে ভাষা ও সংস্কৃতির কথা বলা হয়েছে। আমাদের ভাষা সংস্কৃতির সবকিছুই যেন কালের বিবর্তনে এবং আমাদের উদাসীনতার জন্য হারিয়ে যাচ্ছে। আমরা যেন কখনোই আমাদের ভাষা ও সংস্কৃতিকে না ভুলে যাই সে কথাই এই গানে ও নৃত্যের মাধ্যমে বলা হয়েছে। এই গানের কথা ও সুর সংগৃহীত। সুপ্রিয় দর্শক ও আমার সকল প্রিয় বন্ধু, এখন সময় হলো আমাদের কথোপকথন পর্বের। আমাদের মাঝে বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সকল নৃত্যের পরিচালক, বিশিষ্ট গায়ক, সঙ্গীত ও নৃত্যশিল্পী এবং সংগঠক শ্রদ্ধেয় সাইলেন রিচিল স্যারকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় সাইলেন রিচিল স্যার।
এখন আমরা তার কাছ থেকে আজকের নৃত্যের বিষয় এবং তার সম্বন্ধে জানবার চেষ্টা করব। কিন্তু তার আগে আমরা দেখব তার উপর একটি ছোট্ট তথ্যচিত্র। সাইলেন রিচিল একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক ও সংগঠক। জন্ম 1977 সালের 3রা জুলাই ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ঝাটাপাড়া গ্রামে। বাবা তুলেন্দ্র রেমা এবং মা প্রয়াত মার্তিনা রিচিল। দুই ভাই ও এক বোনের মধ্যে সাইলেন রিচিল বড়। বর্তমানে তিনি ঢাকায় স্ত্রী ও দুই কন্যা সহ বসবাস করছেন। খুব ছোটবেলা থেকেই তার নৃত্য ও সঙ্গীতের প্রতি আগ্রহ তৈরি হয়। যখন তার বয়স 9, তখন থেকেই তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষুদে শিল্পী হিসেবে নৃত্য ও গানে অংশ নেওয়া শুরু করেন। পরবর্তীতে ঢাকায় আসার পর ছায়ানট বিদ্যায়তনে তিনি সঙ্গীতে ভর্তি হন। এছাড়াও তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী নৃত্য প্রশিক্ষণে অংশ নিয়ে কৃতিত্বের সাথে তা সমাপ্ত করেন। বর্তমানে তিনি বাংলাদেশ বেতারে ও বাংলাদেশ টেলিভিশনে নিজের সুরে ও কথায় গান পরিবেশন করে যাচ্ছেন। এছাড়াও তিনি বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন টিভি চ্যানেলে ও জাতীয় এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে আসছেন। সাইলেন রিচিল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন। 2015 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ জনাব সাইলেন রিচিলকে সম্মাননা প্রদান করেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ বিদেশি সংগঠন ও সংস্থা থেকে পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। 2007 সালে তিনি গারো কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এখানে 250 জন ছাত্রছাত্রী সংস্কৃতির বিভিন্ন শাখায় শিক্ষা গ্রহণ করছে। তিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও উদীচী গুলশান শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা এই গুণী আদিবাসী শিল্পীর দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আমরা তথ্যচিত্রটি দেখে এলাম, এখন কি তোমাদের কোনো প্রশ্ন আছে? আমি অবন্তী। স্যার, আপনি কবে থেকে নাচ ও গান করছেন? আমার বয়স যখন 9 বছর তখন থেকে আমি নাচ গান করছি। স্যার, আমার নাম নাওমি। আপনি কি শুধু গারো আদিবাসীদেরকে নৃত্য শেখান এবং আপনি কোথায় নৃত্য শিখেছেন? আমাদের এখানে শুধু আমরা গারো নাচ শিখাই না, আমরা বাংলাও নাচ শিখি। আমি শিল্পকলা একাডেমিতে নাচ শিখেছি এবং ছোট থেকে আমাদের গ্রামের ওখানে নাচ শিখেছি এবং আমি গান শিখেছি ছায়ানট থেকে। আমি মাহাজাবিন। স্যার, আমার প্রশ্ন হলো গারো শব্দের অর্থ কি? গারো হলো বুদো ভাষা থেকে উৎপন্ন। গারোরা আগে কোনোদিনও এক জায়গায় থাকতো না। আমরা জানি যে একটা পাহাড়ে জুম চাষ করলে সেখানে একবার ফসল ফলাইলে পরের বছর ভালো হতো না। এই যে এক জায়গা থেকে এক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, এর মানে তাই গারো, মোট কথা এগিয়ে চলা। আমি নাইসা। আমরা যে নাচগুলো দেখলাম তা তো গারো নৃত্য। গারো নৃত্য কোথায় এবং কখন শুরু হয়েছে? জালিনফা নামে একজন বৃদ্ধ গারো ছিল। সে একদিন খুব ক্ষুধার্থ অবস্থায় ছিল, তাই সে পাহাড়ে খাদ্য সংগ্রহ করতে গিয়েছিল। তখন সে খিদার জ্বালায় এক সময় সে গাছের নিচে ঘুমিয়ে পড়ে। তখন মিশি শালজং দেবতা তাকে এসে বলল যে এই নাও তোমার জন্য শস্যের বীজ, ফসল উৎপন্ন করবা। যখন এই ফসল হবে তখন প্রথম আমার জন্য ফসল উৎসর্গ করে তারপর তোমরা এই ফসল খাইবা। এরপর থেকে গারোরা যখন প্রথম ফসল উৎপন্ন হতো তখনই ফসলের সেই প্রথম ফসল সেই মিশি শালজংয়ের দেবতার জন্য উৎসর্গ করার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করত, ওয়ানগালা উৎসব। এই ওয়ানগালা উৎসব থেকেই গারোদের নৃত্য শুরু। এই গারোদের এই যে নৃত্য শুরু ওয়ানগালা উৎসব প্রস্তর যুগ থেকে সেই কোটি বছর আগে থেকেই উৎপন্ন। আমি সুদেশনা। আমার প্রশ্ন হলো, স্যার, আপনি কেন গারো কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করেছেন? ওখানে কি শুধুই নাচ শেখানো হয়? বাংলাদেশে গারোরা সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর এই প্রত্যন্ত এলাকায় বসবাস করে। বর্তমানে গারোরা চাকরি ক্ষেত্রে হোক, শিক্ষাক্ষেত্রে হোক, এই ঢাকা শহরের মতো জায়গায় এসে
বসবাস করছে। এই ঢাকা শহরে এসে মূল জনগোষ্ঠীর সাথে মিশতে মিশতে আমরা আমাদের সঙ্গীত ও সংস্কৃতি হারিয়ে ফেলছি। আমরা যেন আমাদের সঙ্গীত ও সংস্কৃতি হারিয়ে না ফেলি, তার জন্যই আমি এই গারো কালচারাল একাডেমি করেছি। এই গারো কালচারাল একাডেমিতে শুধু গারোদের নাচ গান শেখানো হয় না, এখানে গারো নাচ, বাংলা নাচ, সাথে তবলা, হারমোনিয়াম, গিটার, কিবোর্ড, গারো ভাষার স্কুল, এমনকি দামা, রাং, এইসবও শেখানো হয়। এবার আমি কিছু বলতে চাই, আমাদের দেশ বাংলাদেশ, এই কথাটিকে গারো ভাষায় ট্রান্সলেট করবার জন্য বিনীত অনুরোধ করছি। গারো ভাষায় আমাদের দেশ বাংলাদেশ এই কথাকে এমন ভাবে বলা হয়, চিংনি আসং বাংলা আসং। সবশেষে আপনার কাছে জানতে চাই, আমাদের মাঝে আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লেগেছে এবং আমাদের অনুষ্ঠান সম্বন্ধে যদি কিছু বলেন। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানের যে পরিকল্পনাকারী, তাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, সাথে এই বিটিভিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এরকম একটা জাঁকজমক অনুষ্ঠান আয়োজন করার জন্য। দূরের বন্ধুরা, তোমাদের বলছি, তোমরা যদি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও তাহলে স্ক্রিনে যে ইমেল আইডি দেখা যাচ্ছে তাতে সরাসরি ইমেল করো। আমাদের ইমেল আইডি tnbangladesh@gmail.com। চলো এবারে আমাদের অনুষ্ঠানের শেষ নৃত্যটি দেখে আসি। এই গানে দেশের কথা, জন্মভূমির কথা বলা হয়েছে, যেখানে পাহাড়ের উপর দিয়ে ঝর্ণার শীতল পানি নেমে এসে নদী হয়ে বয়ে চলে, পাখির গানে ঘুম ভাঙে, গাছে গাছে ফল ধরে থাকে এবং ফুলের সুবাসে মন হারিয়ে যেতে চায়, এমন পাহাড় ঘেরা মনোমুগ্ধকর জন্মভূমির কথাই এই গানে বলা হয়েছে। এই গানের কথা ও সুর সংগৃহীত। Sincering song mao roku na mandura manika bato rna to achg thang rom phal be abal warang getsak getsak anbil be abrang khusi yong e ro thuka phanang achg ripang rang phasanang a be warang dingol kram siyo de salgi nikito mana nikat manangi se ko duramani kasina vritare ko ayo mogi sikra ata abri sindam gupa ko ansing de arona chika songo
প্রিয় দর্শক ও আমার সকল প্রিয় বন্ধু, আমাদের আয়োজন আজ এই পর্যন্তই। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। আবার আগামীতে দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সংস্কৃতির সাথেই থেকো। আল্লাহ হাফেজ।